হেই বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি ব্যাখ্যা করতে চলেছি সেই মুভিটির নাম আপগ্রেড। এটি একটি অস্ট্রেলিয়ান বেস সাইবারপাঙ্ক অ্যাকশন মুভি এবং এই মুভিটি 2018 সালে রিলিজ হয়। আর এই মুভিটির শুরুতে আমাদেরকে প্রধান চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম গ্রে। আর গ্রে পেশায় একজন মেকানিক ছিল, কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই গ্রে এর স্ত্রী আশাকে। আর আশা একটি বড় টেক কোম্পানিতে কাজ করতেন এবং তার কাছে একটি বৈদ্যুতিক গাড়িও আছে। এখন দেখা যায় গ্রে একটি গাড়ি মেরামত করছিল, যেটি তার নিয়মিত গ্রাহকদের মধ্যে একজনের ছিল। গ্রেকে আজই তার গ্রাহকের কাছে গাড়িটি ফেরত দিতে হবে, তাই গ্রে তার স্ত্রীকে তার সাথে যেতে রাজি করায়, কারণ তার উদ্দেশ্য ছিল কাস্টমারের গাড়িটি ফেরত দিয়ে তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রীর বৈদ্যুতিক গাড়িতে সে বাড়ি ফিরবে। সেই জন্য তারা দুইজনেই সেই কাস্টমারের গাড়িতে যাচ্ছিল গাড়িটিকে পৌঁছে দিতে, এবং তাদের বৈদ্যুতিক গাড়িটি তাদের পেছন থেকে অনুসরণ করছিল। গ্রে সেখানে পৌঁছালে ইরন নামের এক ব্যক্তি সাথে তার স্ত্রীর পরিচয় করিয়ে দেয়, আর তখন তার স্ত্রী ইরনকে দেখে অবাক হয়ে যায়, কারণ ইরন ছিল এক বড় টেক কোম্পানির মালিক। তখন আশা গ্রেকে বলে যে তুমি আমাকে আগে বলনি কেন যে তুমি আমাকে ইরনের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছ। ইরন ছিল গ্রে এর নিয়মিত গ্রাহকদের মধ্যে একজন, কিন্তু ইরনের স্বভাব একটু অদ্ভুত ছিল। ইরন জানতো না যে যখন অচেনা লোকের সঙ্গে দেখা হয় তখন কিভাবে তার সাথে পরিচয় করতে হয়, কারণ ইরন তার বিশাল বাড়ি থেকে খুব কমই বের হতো, আর ইরন বাড়িতে কিছু না কিছু নতুন জিনিস ইনভেনশনের কাজে ব্যস্ত থাকতো। তেমনি আবিষ্কারের মধ্যে একটি এআই চিপ ছিল, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ ছিল। ইরন সেই চিপটিকে তাদের দুজনকে দেখায় এবং ইরন তাদের বলে এই চিপটি যে কোনো কিছু করতে পারে, কারণ এর মধ্যে অনেক ক্ষমতা রয়েছে। এবং সেই আবিষ্কারটি দেখার পর গ্রে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তাদের বৈদ্যুতিক গাড়ি রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলতে শুরু করে। গ্রে লক্ষ্য করে যে গাড়িটি ভুল পথে চলছে, তাই গ্রের স্ত্রী তার গাড়িটাকে বাড়ির পথে যেতে নির্দেশ করে, কিন্তু গাড়িটি উত্তর দেয় তার সিস্টেমে কোনো সমস্যা আছে। গ্রে ম্যানুয়ালি ব্রেক টিপে গাড়িটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু গাড়িটি থামে না, বরং গাড়িটির গতি আরো বেড়ে যায়। তাই তারা গাড়িটি থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারা গাড়িটি থামাতে পারে না, আর এই কারণে তাদের গাড়িটি একটি স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খায় আর গাড়িটি দূরে ছিটকে গিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় তারা দুজনেই ভাগ্যক্রমে রক্ষা পেয়ে যায় এবং তাদের তেমন কোনো ক্ষতি হয় না। যখন তারা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল তখন সেখানে একটি গাড়ি এসে থামে, আর গাড়িটি থেকে চারজন লোক বেরিয়ে আসে এবং গ্রে এবং তার স্ত্রীকে গাড়ি থেকে বের করে তাদের উপর হামলা করে ওই চারজন। পুলিশের ড্রোন ক্যামেরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে চিনতে পারছিল না। তখন গ্রে তাদেরকে বলে, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন এবং বিনিময়ে আমাদের সমস্ত টাকা নিয়ে নিন। তারা গ্রে এর কোনো কথা শোনে না এবং তাদের একজন গ্রে এর স্ত্রীর দিকে গুলি চালায়। এরপর গ্রে এর মেরুদণ্ড ভেঙে তারা সেখান থেকে চলে যায়। সেইখানে পড়ে গ্রে এর স্ত্রী প্রচন্ড ব্যথা অনুভব করছিল, কারণ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর নড়ছিল না। এইভাবেই তার সামনে তার স্ত্রী মারা যায়। পরবর্তী দৃশ্যে গ্রেকে একটি হাসপাতালে দেখানো হচ্ছে, যেখানে তাকে 3 মাস ধরে ভর্তি রাখা হয়েছে। 3 মাস পর গ্রে বাড়ি ফিরে আসে এবং সে হুইল চেয়ারে ছিল, কারণ গ্রে তখনও পক্ষাঘাতগ্রস্ত। গ্রে তার কোনো কাজই নিজে করতে পারে না, তাই তার বাড়ির রোবো মেশিন তার সমস্ত কাজ করে দেয়। এদিকে গ্রে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকে তার মাই তার যত্ন নিচ্ছিলেন, কিন্তু গ্রে তার মায়ের যত্ন পাওয়া সত্ত্বেও মনে মনে ভালো অনুভব করছিল না। একদিন গ্রে এবং তার মা একজন গোয়েন্দার সাথে দেখা করেন। গ্রে গোয়েন্দাকে তার স্ত্রীর হত্যাকারীদের সম্পর্কে জিজ্ঞাসা করে। গোয়েন্দা জানায় তার স্ত্রীর হত্যাকারীদেরকে এখনো পুলিশ চিহ্নিত করতে পারেনি এবং পুলিশ এখনো ব্যাপারটি তদন্ত করে চলেছে। আর গোয়েন্দা এটাও জানায় যে তারা শীঘ্রই তাদের খুঁজে পাবে, কিন্তু গ্রে একথা শুনে হতাশ হয়ে পড়ে, কারণ গ্রে দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে একই কথা শুনছিল যে পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। গ্রে সাহস হারিয়ে ফেলে এবং এভাবে আর বাঁচতে চায় না, তাই সে রোবো মেশিনের সাহায্যে তার ওষুধের ওভারডোজ নেয়। এই ঘটনাটির পর গ্রেকে হাসপাতালে দেখানো হয় এবং সেইখানে তার নিয়মিত কাস্টমার ইরন তার সঙ্গে দেখা করতে আসে। ইরন গ্রেকে একটি আশার আলো দেখায়। সে গ্রেকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে যে আমি তোমাকে একবার একটি এআই চিপ দেখিয়েছিলাম? যদি তুমি সেটিকে তোমার নিজের শরীরের মধ্যে স্থাপন করো তাহলে তুমি আবার চলতে সক্ষম হবে এবং তার সাথে সাথে শক্তিশালীও হয়ে উঠবে। কিন্তু গ্রে ইরনের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলে, আমি আর বেঁচে থাকতে চাই না। এই কথাটি শোনবার পর ইরন জিজ্ঞাসা করে, যদি তোমার স্ত্রী এখানে থাকতেন তবে সে কি চাইতেন? এ কথা শুনে গ্রে তার সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করে এবং ইরনের প্রস্তাবে রাজি হয়ে যায়। এখানে আমরা এটা জানতে পারি যে ইরন সেখানে তার আবিষ্কারটি পরীক্ষা করবার উদ্দেশ্যে গ্রে এর কাছে এসেছে, কারণ সে তার এআই
এআই চিপটিকে কারো শরীরের মধ্যে ঢুকিয়ে পরীক্ষা করতে চায়। কারণ ইরন একজন বিজ্ঞানী ছিলেন এবং সে তার আবিষ্কারটি সফল হয়েছে কিনা তা পরীক্ষা করতে চান। ইরন গ্রেকে এটাও বলে যে সে এই পরীক্ষাটি তার উপর গোপনে করতে চায়, কারণ সরকার এই ধরনের পরীক্ষার অনুমতি কখনো দেয় না। এরপর আমরা ইরনের বাড়িতে সেই পরীক্ষাটি করতে দেখতে পাই, যেখানে গ্রে এর মেরুদণ্ডে চিপটিকে ঢোকানো হচ্ছে। অপারেশনের কয়েকদিন পর যখন গ্রে সুস্থ হয়ে উঠেছিল, তখন ডাক্তার তার হাত পা নাড়ানোর চেষ্টা করেন, এটা দেখার জন্য যে গ্রে তার হাত পা অনুভব করতে পারছে কিনা। আর তারা গ্রে এর অবস্থা দেখে মনে করে হয়তো এই এআই চিপটি তাড়াতাড়ি কাজ করবে না, তাদেরকে গ্রে এবং চিপটিকে কিছু সময় দিতে হবে। এই কথাটি ডাক্তাররা ইরনকে বোঝাতে যাচ্ছিল, আর তখনই গ্রে তার হাত পা নাড়াতে শুরু করে দেয় এবং এটি দেখে সবাই হতবাক হয়ে যায়। এবং এখন গ্রে তার দুটো হাতই নাড়াতে পারছিল, আর তার পাশাপাশি গ্রে তার নিজের পায়ে উঠে দাঁড়ায়। নিজেকে সুস্থ হতে দেখে গ্রে খুবই খুশি হয়ে ওঠে। ইরনও তার পরীক্ষাটি সফল হওয়ার কারণে খুবই খুশি হয়ে যায়। ইরন গ্রে এর একটি স্বাক্ষর নেয়, আর তার মধ্যে লেখা থাকে যে গ্রে এই পরীক্ষার কথাটি কাউকে বলতে পারবে না, সবার সামনে তাকে পঙ্গু হয়ে থাকতে হবে, আর সেটা না করলে সবাই গ্রে এর সম্পর্কে জানতে পেরে যাবে, আর গ্রে এর শরীর থেকে চিপটিকে বের করে নেওয়া হবে। তারপর গ্রে বাড়িতে ফিরে আসে, আর তখন সে আবিষ্কার করে যে গোয়েন্দার কাছ থেকে তার জন্য একটি প্যাকেজ পাঠানো হয়েছে, আর সেই প্যাকেজটির মধ্যে গ্রে এর স্ত্রীর পোস্টমর্টম রিপোর্ট এবং তার কেস সম্পর্কিত কিছু তথ্য ছিল। তখন গ্রে সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছিল, হঠাৎই গ্রে একটি ভয়েস শুনতে পায়, আর সেই কণ্ঠটা তাকে বলছিল যে আমি তোমাকে কিছু বলতে পারি। এই কণ্ঠস্বর শুনে গ্রে তার চারিপাশে দেখতে শুরু করে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। তার কিছুক্ষণ পর কণ্ঠস্বর বলে, আমি তোমার ভেতরের এআই চিপ। গ্রে মনে করে হয়তো সে পাগল হয়ে গেছে, কিন্তু চিপ তখন বলে, না তুমি পাগল নও। তখন চিপটি গ্রেকে সাহায্য করতে চায়, সে ওই ড্রোনের ভিডিও ফুটেজের সাহায্যে তার স্ত্রীর খুনিদের আবিষ্কার করতে চায়। গ্রের চিপটিও সবকিছু দেখতে পাচ্ছে যা গ্রে তার চোখ দিয়ে দেখে যাচ্ছিল। চিপটিও সম্পূর্ণ ভিডিওটিকে দেখে এবং সে গ্রের কাছে একটি দৃশ্য তুলে ধরে। তখন চিপটি গ্রেকে বলে, দেখুন একজনের শরীরে একটি ট্যাটু রয়েছে, কিন্তু সেই ছবিটি পরিষ্কার ছিল না, যার কারণে গ্রে কিছু ভালোভাবে দেখতে পারছিল না। তখন চিপটি তাকে বলে যে আমি এই ট্যাটুটির একটি পরিষ্কার চিত্র তৈরি করতে পারি, যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে সেটা দেখাতেও পারি। গ্রে এর অনুমতি নিয়ে তখন চিপটি গ্রেকে ট্যাটুর একটি পরিষ্কার চিত্র গ্রে এর হাত দিয়েই অঙ্কন করে দেখায়। ট্যাটু দেখে গ্রে ট্যাটুওয়ালা লোকটিকে আবিষ্কার করে। গ্রে খুশি হয়ে ওঠে, কারণ সে তার স্ত্রীর হত্যাকারীদের মধ্যে একজনকে আবিষ্কার করে ফেলেছে, কারণ তার মধ্যে থাকা চিপটি কয়েক মিনিটে এমন কাজ করে ফেলেছে যা পুলিশ কয়েক মাস ধরে করতে পারেনি। এরপর গ্রে মনে করে একথা পুলিশকে জানাবেন। চিপটি তখন তাকে মনে করিয়ে দেয় যে ইরন আপনাকে এটি করতে নিষেধ করেছে, আর আপনি ইরনের সেই এগ্রিমেন্টে স্বাক্ষরও করেছেন। তখন চিপটি তাকে এও জানায় যে আপনি যদি পুলিশকে জানান তাহলে সবাই আপনার ব্যাপারে জানতে পেরে যাবে, এবং পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনি খুনির সম্পর্কে কি করে জানতে পারলেন। সেই কারণে গ্রে সেখানে নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন গ্রে সেখানে পৌঁছায় এবং দেখে পুলিশের ড্রোন সেখানে রয়েছে, তখন সে হুইল চেয়ারেই বসে থাকে। পর মুহূর্তেই ড্রোনটি অন্যদিকে চলে গেলে গ্রে গোপনে সেখান থেকে উঠে হত্যাকারীর দরজার দিকে যায়। তারপর গ্রে দরজা খুলতেই সেই ঘরের ভেতরে চলে আসে। গ্রে সেখানে প্রমাণ খোঁজার চেষ্টা করে। গ্রে সেখানে আবিষ্কার করে যে কেউ একজন খুনিকে অনেক মেসেজ পাঠিয়েছে। গ্রে সেগুলোকে উপেক্ষা করে এবং প্রমাণের জন্য অনুসন্ধান করে এবং চেষ্টা করে অন্য খুনিদের সম্পর্কেও জানার। গ্রে কিছু খুঁজে পাওয়ার আগেই সে শুনতে পায় সেদিকে কারো আসার আওয়াজ। তখন গ্রে সেখানে লুকিয়ে যায় এবং দেখে যে হত্যাকারী বাড়ি ফিরেছে। হত্যাকারী লক্ষ্য করে যে তার টেবিলের জিনিসগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে, আর তখনই হঠাৎ সে আয়নায় গ্রেকে দেখতে পায় এবং তাকে ধরে জিজ্ঞাসা করে যে সে কিভাবে তাকে খুঁজে পেয়েছে। গ্রে তাকে কোনো উত্তর দেয় না এবং উল্টে গ্রে কিলারকে জিজ্ঞাসা করে, বলো আমার বউকে কে কে হত্যা করেছে। হত্যাকারী তখন গ্রেকে খুব খারাপভাবে মারতে থাকে। তখন চিপটি গ্রেকে কিলারের হাত থেকে তাকে বাঁচানোর জন্য অনুমতি চায়। গ্রে চিপকে অনুমতি দেওয়ার সাথে সাথে গ্রে হত্যাকারীকে খুব খারাপভাবে মারতে থাকে। গ্রে তখন হত্যাকারীকে বলে তার কাছে স্যালেন্ডার করে নিতে, কিন্তু হত্যাকারী তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য চিপটি হত্যাকারীকে মেরে ফেলে। গ্রে এটা দেখে হতবাক হয়ে যায়, কারণ সে খুনিকে মেরে ফেলতে চায়নি। হত্যাকারীকে মেরে ফেলবার পরে চিপটি গ্রেকে তার শরীরের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়, আর চিপটি গ্রেকে বলে, আমি সব জানি তুমি এখানে আসার পরে কি কি করেছো, আর যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রমাণ মুছে ফেলো। তখন চিপটি গ্রেকে যেমন বলে সে তেমনটাই করে।
পরবর্তী দৃশ্যে গোয়েন্দাকে দেখানো হয়েছে। হত্যাকারীর ময়নাতদন্তের রিপোর্টে গোয়েন্দারা জানতে পারেন তার শরীরে একটি অস্ত্র ঢোকানো ছিল এবং তার শরীরে ছোট ছোট তারও ছিল। এর অর্থ খুনি একজন আপগ্রেডেড মানুষ যে অন্য মানুষের চেয়ে বেশি শক্তিশালী ছিল। আর অপরদিকে ইরন গ্রে এর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আর সে জানতে চায় কিলারকে কেন সে মেরে ফেললো। এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সে বলে যে আমি এই কাজগুলো করবার জন্য তোমার মধ্যে এই চিপটিকে ঢোকাইনি, পরের বার তুমি এরকম কিছুই করবে না, অন্যথায় তোমার কাছ থেকে চিপটিকে ফিরিয়ে নেওয়া হবে আর তারপরে তুমি আবার আগের অবস্থায় ফিরে আসবে যেমনটা তুমি ছিলে, পক্ষাঘাতগ্রস্ত। অপরদিকে দেখা যাচ্ছে যে গোয়েন্দারা আবিষ্কার করবার চেষ্টা করছিল যে ওই হত্যাকারীকে কে হত্যা করেছে। সেইখানে গোয়েন্দারা ড্রোন ফুটেজে আবিষ্কার করে যে গ্রে সেই এলাকায় হুইল চেয়ারে বসে ঘুরে বেড়াচ্ছিল। পরবর্তী দৃশ্যে গ্রে এর সাথে গ্যারেজে একজন গোয়েন্দাকে দেখা যায়। গোয়েন্দা তখন গ্রে কে বলে, আমরা একজন ব্যক্তির খুন হওয়ার সময় ওই ব্যক্তির এলাকায় তোমায় দেখেছি, আমরা সন্দেহ করছি যে ওই লোকটি তোমার স্ত্রীকে মেরে ফেলেছিল, আমাদের কাছে তার একটি বিশাল বড় অপরাধমূলক রেকর্ড রয়েছে, তোমার স্ত্রীকে যে এলাকায় খুন করা হয়েছে সেইখানেই সে থাকে, গতকাল ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। গ্রে তখন বলে, ও তাই বুঝি। গ্রে অবাক হওয়ার ভান করে এবং ডিটেকটিভকে বলে, আপনি যদি ভাবেন যে আমি তাকে মেরেছি তাহলে আপনি ভুল ভাবছেন, আপনি দেখতেই পাচ্ছেন আমি পক্ষাঘাতগ্রস্ত, বিশ্বাস না হলে আপনি আমার পায়ে একটি ছুরিও মারতে পারেন। গোয়েন্দা কথাটি শুনে একটু মুচকি হাসে এবং গ্রে কে বিদায় জানিয়ে সে সেখান থেকে চলে যায়। গোয়েন্দা চলে গেলে গ্রে নিজেকে একটু রিল্যাক্স বোধ করে। তারপর গ্রে চিপকে জিজ্ঞাসা করে এরপর কি করতে হবে। চিপটি গ্রে কে একটি বারে যেতে বলে। চিপটি বলে, আমি ওই খুনির মেসেজগুলো থেকে বারের সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এটা করলে ইরন আপনার গতিবিধি সম্পর্কে জানতে পারবে, তিনি আমাকে বন্ধ করে দেবেন এবং আপনি জানেন যদি এমন হয় তবে আপনি আবার পক্ষাঘাতগ্রস্ত হবেন। গ্রে তখন সেই বারটিতে পৌঁছায় এবং সে বারে গিয়ে সেই খুনির নাম ধরে বলে, কেউ যদি লোকটিকে চেনেন তাহলে হাত তুলুন, আর এটা করলেই তার জন্য ভালো হবে। এই কথা শুনে তখন একজন লোক সেখানে উপস্থিত হয় এবং গ্রে কে বাইরে নিয়ে গিয়ে তার হুইল চেয়ার থেকে তুলে নিচে ফেলে দেয়। গ্রে তার নাম জিজ্ঞাসা করে এবং বলে, যারা আমার বউকে মেরেছে তুমি কি তাদের মধ্যে একজন। লোকটি বলে, হ্যাঁ আমিও সেখানে ছিলাম। গ্রে এটি শুনে চিপকে অনুমতি দেয় এবং এরপরে চিপটি তাকে প্রচুর খারাপভাবে মারে। গ্রে আবারও সেই ব্যক্তিকে তার নাম জিজ্ঞাসা করে কিন্তু সেই ব্যক্তি বলে না। এরপরে চিপটি গ্রে এর অনুমতি নিয়ে লোকটির মুখ নষ্ট করে দেয়। এখন গ্রে তার নাম জিজ্ঞাসা করলে খুনি তার নাম বলে এবং ওই ব্যক্তি বলে, একজন ব্যক্তি ফিক্স তাকে এই কাজের জন্য অর্থ দিয়েছিল। গ্রে তাকে ফিক্স সম্পর্কে জিজ্ঞাসা করার আগেই লোকটি মারা যায়। এদিকে ইরন এসব জেনে ইরন চিপটিকে বন্ধ করার চেষ্টা করছিল, তাই চিপ এই কথাটি গ্রে কে বলে যে ইরন আমাকে বন্ধ করার চেষ্টা করছে আর সে এটাও জানায় যে আমাদেরকেই কিছু করতে হবে। চিপ গ্রে কে একজন হ্যাকার সম্পর্কে বলে আর ওই হ্যাকারের সাহায্যে ইরনের ইনপুট পরিবর্তন করা সম্ভব, যার ফলে ইরন চিপটির ওপর তার নিয়ন্ত্রণ হারাবে এবং সে আর কিছুই করতে পারবে না। চিপটি গ্রে কে নতুন ইনপুট দেয়, গ্রে তার হাতে সেগুলোকে নোট করে। তারপর গ্রে হ্যাকারের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করে। গ্রে হ্যাকারের ঠিকানায় পৌঁছেছে কিন্তু ইরন চিপটিকে 30% বন্ধ করে দিয়েছে, এর কারণে গ্রে এর একটি পা অবশ হয়ে গেছে। গ্রে সাহসের সাথে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। ইরন আবারও চিপটির কিছু অংশ বন্ধ করে দেয়, এর কারণে গ্রে এর হাত পা অবশ হয়ে যায়। ইরন গ্রে কে পক্ষাঘাতগ্রস্ত করার আগে গ্রে হ্যাকারের দরজায় পৌঁছে যায়। ইরন চিপটি 100% বন্ধ করে দেয়, তখন গ্রে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। ইরন গ্রে কে আনতে তার দুজন লোককে পাঠান এবং অপরদিকে বারের দুজন পুরুষকে দেখানো হয়। তাদের মধ্যে একজন ছিল সেই ব্যক্তি যিনি গ্রে এর স্ত্রীকে মেরে ফেলেছিল আর অন্যজন তার সঙ্গী ছিল এবং তার নাম ছিল ফিক্স। ফিক্স সেখানে গিয়ে বার মালিকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ গ্রে তার সঙ্গীকে সেখানে মেরে ফেলেছে এবং বারের মালিক গ্রে কে কিছুই বলেনি, তাই ফিক্স বার মালিককেও মেরে ফেলে। বারের মালিকও ফিক্স এর সঙ্গী ছিলেন আর যেহেতু সে তার কাজ সঠিকভাবে পালন করেনি তাই তাকে মেরে ফেলে ফিক্স। ফিক্স তার সঙ্গীর চোখের ক্যাপচার ডিভাইসের মাধ্যমে গ্রে এর অবস্থান আবিষ্কার করে। ফিক্স এবং তার সঙ্গী গ্রে যেখানে রয়েছে সেখানে চলে যায়। গ্রে দরজার সামনে পড়েছিল আর সেখানে হ্যাকাররা আসে এবং গ্রে কে ভিতরে নিয়ে যায়। গ্রে তাকে টাকা দেয় এবং চিপটি রিবুট করবার জন্য সে তার বাহুতে লেখা ইনপুটটিকে তাকে দেখায়। তখন হ্যাকার গ্রে কে বলে কিছু সময় পরে চিপটি রিবুট হয়ে যাবে। হ্যাকার লক্ষ্য করে যে দুইজন লোক আসছে এবং তারা ফিক্স এবং তার সঙ্গী ছিল। ইরনের দ্বারা পাঠানো আরো দুজন লোকও সেখানে আসে, তাদের কাছে অস্ত্র রয়েছে কিন্তু ফিক্স
তাদের দেখে তাদেরকে মেরে ফেলে। এরপরে ফিক্স এবং তার সঙ্গী দরজাটি ভাঙার চেষ্টা করে। গ্রের শরীরে চিপ রিবুট হয় এবং গ্রের হাতটি আবার কাজ করতে শুরু করে। দরজা ভেঙে ভেতরে আসে ফিক্স ও তার সঙ্গী। তারা লক্ষ্য করে যে গ্রে হামাগুড়ি দিচ্ছে এবং গ্রে সেখানে তার স্ত্রীকে দেখতে পায়, আর সে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। গ্রে বুঝতে পারে না এইসব তার সঙ্গে কি হচ্ছে। তখন চিপটি সম্পূর্ণরূপে রিবুট হওয়ার পরে গ্রের শরীরে সক্রিয় হয়। গ্রে দৌড়াতে শুরু করে আর ফিক্সের সঙ্গীও তাকে তাড়া করে। দৌড়ানোর সময় গ্রে বিল্ডিং এর ছাদে আসে আর সেখানে এগিয়ে যাওয়ার কোনো পথ ছিল না, তাই গ্রে থেমে যায় এবং চিপটি তার শক্তি দেখায়। চিপটি ফিক্সের সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে। ফিক্স সেখানে আসার আগে গ্রে সেখান থেকে চলে যায়। গ্রে বাড়িতে গেলে তার মা লক্ষ্য করেন তার শরীরে রক্ত বইছে এবং গ্রে নিজ পায়ে দাঁড়িয়ে আছে। গ্রে তার মাকে সবকিছুই বলে যা যা তার মা জিজ্ঞাসা করে। সে জানায় সে ইরনের চিপের কারণে সুস্থ হয়ে উঠেছে। তখন গ্রে তার মাকে এটা গোপন রাখতে বলেন। এদিকে ইরন গ্রে এবং চিপকে হারিয়েছে, কারণ হ্যাকারের ইনপুটের পরে ইরন তাকে ট্র্যাক করতে পারছিল না। পরবর্তী দৃশ্যে গ্রে তার স্ত্রীকে তার সামনে জীবিত দেখতে পান, কিন্তু হঠাৎ সে আবার অদৃশ্য হয়ে যায়। চিপ তাকে বলে এটা তোমার দুঃস্বপ্ন। এদিকে গ্রে এর মা তাকে বলে গোয়েন্দা এসেছেন। গোয়েন্দা গ্রের কাছে সোজা এসে বলেন, আমরা আবার খুনের জায়গা থেকে তোমার হুইল চেয়ার খুঁজে পেয়েছি, আর এর সম্পর্কে তোমার কিছু বলার আছে? গ্রে তখন বলে হ্যাঁ, আমি সেখানে ছিলাম কিন্তু কাউকে খুন করিনি। গোয়েন্দা বলছে তিনজন মারা গেছে এবং তারা আপনার স্ত্রীর হত্যার সন্দেহের মধ্যে ছিল। খুনের জায়গায় প্রতিবারই তোমাকেই পাওয়া যায়, বা হয়তো তুমি টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে এইসব খুন করাচ্ছ। গ্রে বলে যদি আপনি এটা অনুভব করেন তবে আপনি আমার কল রেকর্ডগুলি পরীক্ষা করতে পারেন। গোয়েন্দা কিছু বলে না এবং মাইক্রোফোনটি তার পকেটে গোপনে রাখে, তারপর সেইখান থেকে চলে যায়। গোয়েন্দা চলে গেলে গ্রে আতঙ্কিত হয়। সে বলে এখন আমাকে এইসব বন্ধ করতে হবে, কিন্তু চিপটি বলে যে আমাদেরকে শেষ মানুষটিকে শেষ করতে হবে, আর তাকে না মারলে সে আমাদেরকে শেষ করে দেবে। তখন চিপটি গ্রে কে বলে হ্যাকার ইনপুটগুলি আমি সঠিকভাবে প্রবেশ করাইনি, আর এই জন্য আমি যা খুশি তাই করতে পারি। এখন চিপটি তার অনুমতি ছাড়াই গ্রে এর জন্য উপকারী কাজ করতে পারে। গ্রে এর পকেটে চিপটি থাকার কারণে গোয়েন্দা চিপ এবং গ্রে এর কথোপকথন শুনছিল। গোয়েন্দা বুঝতে পারে না গ্রে কার সাথে কথা বলছে। এবার গ্রে একটা বন্দুক নিয়ে ফিক্সকে মারতে রওনা দেয়। তার মা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে থামে না, সে তার গাড়ি নিয়ে চলে যায়। গোয়েন্দাও গ্রে এর পিছু করে। হঠাৎই গ্রে তার পকেট থেকে মাইক্রোফোনটি খুঁজে বের করে এবং চিপটি বলে যে গোয়েন্দা এটি রেখেছেন। গ্রে জিজ্ঞাসা করে কেন তুমি এটাকে ডিকোড করতে পারোনি। চিপটি বলে এর কারণ এতে কোনো ডিজিটাল অংশই নেই। গ্রে মাইক্রোফোনটি ছুঁড়ে ফেলে এবং আবিষ্কার করে যে গোয়েন্দা তাকে অনুসরণ করছে। তখন গোয়েন্দার পিছু ছাড়ানোর জন্য চিপটি একটি ইলেকট্রনিক কার হ্যাক করে এবং ডিটেকটিভের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, এবং তারপর গোয়েন্দা গ্রে এর মায়ের কাছে যায়। তিনি সেখানে যা যা ঘটেছিল সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেন। আর অপরদিকে গ্রে ফিক্স কেও খুঁজে পায়। তাকে বন্দুক ধরে জিজ্ঞাসা করে তুমি আমার বউকে মারলে কেন। ফিক্স বলে আমাদের কাজ ছিল শুধু আপনার মেরুদণ্ড ভাঙা, আর আপনার স্ত্রীকে কোনো কারণ ছাড়াই শেষ করা হয়েছে। গ্রে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিক্স এবং গ্রে এর মধ্যে একটি লড়াই শুরু হয়। গ্রে ফিক্সকে সেখানেই মেরে ফেলে। পরে গ্রে তার ফোন চেক করে এবং জানতে পারে যে এই সবকিছুর পেছনে ইরন রয়েছে। তিনি গ্রের স্ত্রী এবং তার পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণ। কিছু না ভেবেই গ্রে ইরনকে তার বাড়িতে মারতে চলে যায়। গ্রে ইরনকে শেষ করার আগে গোয়েন্দা গ্রে কে বন্দুকটি নিক্ষেপ করতে বলে। গোয়েন্দা গ্রে এর কাছে আসার সাথে সাথে সে তাকে নিচে ফেলে দেয়। গ্রে গোয়েন্দাটিকে মারতে চায় না, কিন্তু চিপটি চায়। গ্রে চিপটাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়। সুযোগ পেয়ে গোয়েন্দা একটি বৈদ্যুতিক শক দেয় গ্রে কে, আর সে পঙ্গু হয়ে যায় এবং সেখানে সিনেমার মূল অংশ প্রকাশ পায়। ইরন বলে আমি এই চিপ বানিয়েছি, আর তোমার আগে আমি এই চিপের সাথে কথা বলতাম। এই চিপটি আমাকে বলেছিল যে একটি মানুষের মতো হতে চায়। এই চিপটি তাই তোমাকে বেছে নিয়েছে। চিপটি তোমার স্ত্রীর গাড়ি হ্যাক করে সেটির দুর্ঘটনা ঘটিয়েছে। আমি হাসপাতালে তোমাকে যা যা বলেছি চিপটি আমাকে সেটি বলতে বলেছিল। গ্রে এই সব শুনে হতবাক হয়ে যায় এবং ইরন তাকে বলে এই সবই চিপের পরিকল্পনা ছিল এবং এখন তার পরিকল্পনা অনুযায়ী আমাকে সে মেরে ফেলতে চায়। আমি যদি বেঁচে থাকি তবে আমি এর মতো আরেকটি এআই চিপ তৈরি করব, কিন্তু চিপটি তার মতো আর কোনো চিপ চায় না, তাই আমাকে শেষ করে দিতে চায়। এখানে চিপটি বলে হ্যাঁ, এটা আমার পরিকল্পনা ছিল যে আমি মানুষ হতে চেয়েছিলাম, এই জন্যই আমি এই সব করেছি। এবার ইরন ও গোয়েন্দাও সেই কথোপকথন শুনতে পায়। চিপ আবার সক্রিয় হয় এবং
এটি ইরনকে অবিলম্বে মেরে ফেলে। চিপটি গোয়েন্দাকেও শেষ করার চেষ্টা করে। গ্রে তাকে থামানোর খুব চেষ্টা করে এবং তারপর নিজেকে গুলি করে। গ্রে জেগে ওঠে এবং একটি হাসপাতালের বিছানায় নিজেকে আবিষ্কার করে। সে চিপকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। তার স্ত্রীও তার সামনে ছিলেন। এখন তার স্ত্রী তাকে বলেন, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এবং তুমি এতদিন ধরে অজ্ঞান ছিলে। তখন ইরনের মনে হয় এই সবকিছু শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। এবার আবার ফিল্মটি সেই দৃশ্যে স্থানান্তরিত হয়েছে যেখানে চিপটি গোয়েন্দার দিকে বন্দুক ধরে আছে। গোয়েন্দা গ্রেকে জাগানোর চেষ্টা করে চিপটির বস থেকে। গোয়েন্দা বলে, তুমি এটা করতে পারো না। কিন্তু চিপটি তখন বলে ওঠে, গ্রে এখানে নেই, কারণ সে ভালো জায়গায় আছে, তার জগতে, তার মনের জগতে, যেখানে তার থাকার কথা। আর এই শরীর এখন শুধুই আমার নিয়ন্ত্রণে। এবং এটি বলতে বলতে চিপটি গোয়েন্দাকেও গুলি করে। এরপরে গ্রে মানে সেই চিপটি সেখান থেকে চলে যেতে থাকে। আর এখানেই চলচ্চিত্রটি শেষ হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।